প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। দেশের এই ক্রান্তি লগ্নে সারা দেশ বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস আক্রান্ত শুরু হয়েছে, বাংলাদেশ সরকার তারই পরিপ্রেক্ষিতে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব মনোবিজ্ঞান, যেটা ইংরেজি শব্দ হলো সাইকোলজি। তো সাইকোলজির আজকে এই দ্বিতীয় বর্ষ, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ, এই দ্বিতীয় বর্ষের যে বিষয়টা আলোচনা হবে আজকের, যে পরীক্ষণমূলক মনোবিজ্ঞান বলা হয়, এক্সপেরিমেন্টাল সাইকোলজি। আমরা ফার্স্ট ইয়ারে দেখেছি যে জেনারেল সাইকোলজি, যেটাকে বলা হয় সাধারণ মনোবিজ্ঞান, আর দ্বিতীয় বর্ষে হলো পরীক্ষণ মনোবিজ্ঞান, এক্সপেরিমেন্টাল সাইকোলজি বলা হয়। এই পরীক্ষণ মনোবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আলোচনা হবে তার ভিতরে যে বিষয়গুলি রয়েছে, যেমন ইন্টেলিজেন্স, বুদ্ধি, তারপর ব্যক্তিত্ব, মনোভাব, মানসিক চাপ মোকাবেলা, মূল্যবোধ, মনোবিজ্ঞানের বিভিন্ন রকম পদ্ধতিসমূহ এবং পরিসংখ্যান। তো আমরা আজকে যে বিষয়গুলি আমরা দেখব, যে মনোবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয় একটা আছে এখানে, পরিসংখ্যান। পরিসংখ্যান এটা একটা গাণিতিক এবং সংখ্যাবাচক প্রক্রিয়া, যেটা পরিমাপ করা যায় এবং ফলাফল তুলনা করা যায়। এই পরিসংখ্যানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে বিষয় আলোচনা হবে সেটা হলো বিচ্যুতি, যেটাকে বলা হয় বিচ্যুতি, মেজারমেন্ট অফ ডিসপ্রেশন। এই বিচ্যুতি কোনো বন্টনের কেন্দ্র থেকে সাফল্যঙ্ক সমূহের কেন্দ্রের দিকে যে কতটুকু বিস্তৃতি আছে, এই সাফল্যঙ্কগুলো কেন্দ্রের থেকে কতটুকু বিস্তৃতি আছে তার পরিমাপ করাই হলো বিচ্যুতি। তো মনোবিজ্ঞানের এই বিস্তৃতি পরিমাপ পাঁচটা অঙ্কে ভাগ করা যায়। কয়টা অঙ্কে? পাঁচটা অঙ্কে। যেমন প্রথম হলো পরিসর, তারপরে হলো গড় বিচ্যুতি, তারপরে হলো আদর্শ বিচ্যুতি, তারপরে হলো চতুর্থাংশ বিচ্যুতি, তারপরে হলো বিস্তার মান। এই বিষয়গুলি মনোবিজ্ঞানের যে দ্বিতীয় পথে যে পরিসংখ্যানের যে বিষয়গুলি আছে এইগুলি মোটামুটি আমাদের দেখতে হবে বা করতে হবে। পরিসর, গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, চতুর্থাংশ বিচ্যুতি এবং শেষে হলো বিস্তার মান। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো গড় বিচ্যুতি। এই গড় বিচ্যুতি যেটাকে বলা হয় মিন ডেভিয়েশন, বিচ্যুতি বা ইংরেজিতে বলা হয় মিন ডেভিয়েশন, গড় বিচ্যুতি এটা এমন একটা বিষয় যে কোনো বন্টনের কেন্দ্র থেকে সবগুলো সাফল্যঙ্কের বিচ্যুতির গড়কে গড় বিচ্যুতি বলা হয়। কোনো বন্টনের কেন্দ্র থেকে সবগুলি সাফল্যঙ্কের বিচ্যুতির গড়কে গড় বিচ্যুতি বলা হয়। এই মনোবিজ্ঞানের এই অঙ্কগুলো সামনে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো, প্রথম হলো অবিন্যস্ত, অবিন্যস্ত, আর দুই নম্বর হলো বিন্যস্ত। এই দুটো পদ্ধতিতে মনোবিজ্ঞানের পরিসংখ্যান অঙ্ক সাধারণত করা হয়। তো বিন্যস্ত যেটা সেটা হলো এলোমেলো, অর্থাৎ যে সমস্ত সংখ্যারাশি বা ডাটাগুলো এলোমেলো থাকবে সেগুলোকে সাজাই নিতে হবে, অর্থাৎ সংখ্যারাশিগুলো সবসময় এটা এলোমেলো থাকবে, সাজানো থাকবে না। তো আমরা অবিন্যস্তের ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশনের যে সূত্র ডাকা হয় এমডি, এমডি সমান সামেশন এক্স মাইনাস এক্স বার বাই এন, এটা হলো অবিন্যস্ত নিয়মের সূত্র, অর্থাৎ মিন ডেভিয়েশন সামেশন এক্স মাইনাস এক্স বার বাই এন, অবিন্যস্ত নিয়মের এই সূত্র ফলো করে অঙ্ক করতে হবে। এখানে এটাকে বলা হয় সামেশন, মানে যোগফল, এটাকে বলা হয় এক্স হলো সাফল অঙ্ক, তারপর এন হলো সাফল্যঙ্কের মোট সংখ্যা, সাফল্যঙ্কের মোট সংখ্যা, আর এক্স বার হলো গড়, অর্থাৎ সামেশন এক্স বাই এন।
তো এখন এই সূত্র প্রয়োগ করে আমাদের এটা অঙ্ক করতে হবে। অর্থাৎ আমরা যদি এক্স যে ছাপলঙ্কগুলা দুই তিন ধরো এক পাঁচ চার ছয় এই যে এলোমেলোগুলো আছে যে ছাপলঙ্কগুলো স্কোরগুলো এই স্কোরগুলোকে অবিন্যস্ত নিয়মে আছে এগুলোকে আমাকে সাজাই নিতে হবে। অর্থাৎ সাজাইলে আমরা পাব এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে ক্রমান্বয়ে সাজাই নিতে হবে। সাজানোর পরে এই স্কোরগুলো এটা যোগ করতে হবে অর্থাৎ সামেশন সামেশন এক্স ইজিক্যাল টু তিন তিন ছয় দশ পনেরো পনেরো ছয় একুশ যেটা অর্থাৎ যোগ করে আমাদের যেটা হলো এটা আমরা এখন এটা সূত্রের মাধ্যমে সেটা আমরা এখন প্রয়োগ করব। এর পরের ধাপ হবে এক্স মাইনাস এক্স বার অর্থাৎ এখানে আমরা যে যোগ পেলাম একুশ অর্থাৎ এটাকে এখন আমাদের গড় বের করতে হবে অর্থাৎ এক্স বার এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন অর্থাৎ একুশ আর এন হলো মোট সংখ্যা এন হলো সাফল অঙ্কের মোট সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের এক্স বার সমান সমান তিন পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ প্রিয় শিক্ষার্থী আমরা দেখো আমরা যে স্কোরগুলো আমরা করেছি সাফল অঙ্কগুলো এগুলো গড় করা হয়েছে সামেশন এক্স সমান টোটাল একুশ যোগ এরপরে গড়ে সামেশন এক্স বাই এন এই গড়ের সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি অর্থাৎ টোটাল যোগ করে এন হলো মোট সংখ্যা ছয় এটা ক্যালকুলেশন করে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ গড় বড়লো থ্রি পয়েন্ট ফাইভ এখন পরবর্তী নেক্সট ধাপ যে বিচ্যুতি অর্থাৎ এক্স মাইনাস এক্স বার এক্স হলো এখানে স্কোর বা সাফল অঙ্ক আর এক্স বার হলো গড় অর্থাৎ গড়ের যে মান তার থেকে এক্সের সাফল অঙ্কগুলো প্রত্যেকটা বিয়োগফল করতে হবে অর্থাৎ বিয়োগ করে এখানে প্রত্যেকটার সাথে বিয়োগ করে যে ফলাফলগুলো পাওয়া গেল অর্থাৎ টোটালে প্রত্যেকটার সাথে বিয়োগ করে অর্থাৎ এক্সের মান এক একের সাথে থ্রি পয়েন্ট ফাইভ এইভাবে প্রত্যেকটা স্কোর সাথে বিয়োগ করে আমরা যে ফলাফল পাচ্ছি তারপর টোটালে যোগ করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন যে আসবে এটা বীজগণিতের চিহ্ন বর্জন সাপেক্ষে অর্থাৎ এখানে এক্স মাইনাস এক্স বার বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে মাইনাস ফিগার আসলেও এখানে বা প্লাস চিহ্ন যেটা আসুক এখানে বর্জন করতে হবে। তাহলে টোটালে আমরা এটা দেখলাম করার পরে আমাদের যে টোটাল আসে তেইশ পয়েন্ট ফোর অর্থাৎ সামেশন এক্স মাইনাস এক বার বিচ্যুতি যেটা বেরোলো এখন মূল সূত্র আমাদের কী আছে আমরা জানি যে সূত্রে যেটা আমরা এখানে অবিন্যস্ত নিয়মে যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্রে এখানে আমরা আমাদের যোগফল হচ্ছে টোটাল তেইশ পয়েন্ট চার তেইশ পয়েন্ট চার আর এন হলো সাফল অঙ্কের মোট সংখ্যা এখানে আছে ছয় তাহলে এখানে ক্যালকুলেশন করে থ্রি পয়েন্ট ফাইভ সামথিং চব্বিশ অর্থাৎ এই হলো মিন ডেভিয়েশন অর্থাৎ গড় বিচ্যুতি যেটাকে আমরা পরিসংখ্যানের এই বিচ্যুতি দ্বিতীয় পত্রের প্রথম একটা স্টেজ বা ধাপ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে মোটামুটি বাড়িতে একটু দেখবা এবং এটা ভালোভাবে প্র্যাকটিস করবা আশা করি সমস্যা হবে না আবার নেক্সট ক্লাসে পরবর্তীতে এটা তোমাদেরকে আবার আমি যতটুকু পারি সহযোগিতা করবো তো তোমরা সবাই চেষ্টা করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।